বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা দেওয়ার জন্য। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন, এই সেবাটা সবার মাঝে পৌঁছে যাক এই নিয়তে আপনারা সবাই এই ভালো কাজটা প্রচার করে দিবেন। আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আরেকটা নাম্বার আছে 01711860261। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ মহানের কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান আপনার দরবারে যে যে ভালো কাজ মানুষ এটার যে সুফলটা পাচ্ছে এবং এই সুস্থ থেকে ভালো থেকে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন বলে আমি লজ্জিত আমার আল্লাহর কাছে। আমি লজ্জিত, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি যাদের মায়া মমতা ভালোবাসা এই ভালো কাজটা এগিয়ে যাচ্ছে। ভালো কাজের সাথে প্রত্যেকটা মানুষেরই সম্পর্ক থাকা উচিত, হোক সে যেখান থেকে মানবতার কল্যাণ হয়, যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হয়, মসজিদ মাদ্রাসা ইতিমখানা, ভালো কাজ যেখান থেকে হয়, একটা মানুষের দ্বারা হাজারো মানুষের রিজিকের ব্যবস্থা হয়, সেখানে আপনারা যে কোনো বিত্তশালী যারা অনেকভাবে অনেক অনেক জায়গায় সাহায্য সহযোগিতা করেন, অনেক বিত্তশালী আছে শখের জিনিসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু গরিব অসহায় মানুষগুলি কত কষ্টের মধ্যে আছে। আমি তো মনে করি সারা গোটা দুনিয়ার মানুষই যদি মানবিকতা দেখতো, যে না আমি এত জীবন আমার পরিপূর্ণ, আমার ব্যাংক ব্যালেন্স অট্টালিকা সব কিছু আছে, কিন্তু আরেকটা মানুষের নাই, তাকে তো আল্লাহ সৃষ্টি করছে, আমি একটু তাদের প্রতি আমাদের হাত বাড়িয়ে দিতে হবে, এটা হোক যে কোনো কাজে। তো আমি এটাই অনুরোধ করব, যেমন এই যে আমাদের বাংলাদেশে আমাদের বেলি রোডে আপনার অগ্নিকাণ্ড হয়েছে, এখানে আল্লাহ তাদের বেহেস্ত নসিব করুক, কিন্তু ওইটার এগেনস্টে দেখা যাচ্ছে যে অনেক মানুষগুলি অনেকের দোকানপাট ভাঙা পড়ছে, তাদের একটা রিজিকের ব্যবস্থা না করে তাদের রিজিক নষ্ট করলে আল্লাহ জানে, আল্লাহ জানে কার দোয়া কার বদ্ধ, আল্লাহ কখন কাকে কবুল করে না, যে অর্থ কষ্ট যে মানুষের কত কষ্ট সেটা আমি প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে বুঝি। আসলেই তো খোদার কষ্ট যখন খাদ্য পায় না একটা মানুষ, আসলেই কষ্ট। তো যে কোনো কাজে আপনি একটা ভুল পাইছেন, কিন্তু আরেকটা আরও তাদেরকে তাদের এই এই মানুষ দেখানোর জন্য আপনারা কখনো আরেকজনের যদি দোষ না থাকে তাহলে তাদেরও রিজিকের ব্যবস্থা না করে তাদেরকে এই পেশা থেকে অনেক মানুষ অনেক জীবন জীবিকা নির্বাহ করছে। দেখা যাচ্ছে যে অনেক রেস্টুরেন্টের তালা লাগাই দিতেছে অনেক কিছু, কিন্তু এটা কিন্তু শুধু ওই ওই ঘটনার পরিপ্রেক্ষিতে না করে, এটা যদি অরিজিনালি আপনারা দেখেন যে দোকানগুলি যে কোথায় তারা অগ্নি নিরাপকা আছে কি না সেগুলি দেখে যদি তাদের হঠাৎের মধ্যে না নিঃস না করে তাদের প্রতি আপনাদের মায়া মমতা ভালোবাসা দেখাতে হবে। আমার আমি সবসময় মানুষের কষ্টের জিনিসটা, কারণ আমি এক সকাল থেকে রাত পর্যন্ত আমি মানুষের সুখে দুঃখে সব কিছুর সাথে, কারণ অনেকটা পথ সারাক্ষণ রাস্তায় থাকতে হয়, বিভিন্ন এলাকায় যেতে হয়, বিভিন্ন মানুষের কষ্টের কথা শুনতে হয়, আর এই বিয়ের সাথে কাজ যেহেতু এক একটা মানুষের গল্প শুনতে হয়, তখন আমার এই কষ্টগুলি আমি আপনাদের মাধ্যমে আমি একটু একটু বলি যাতে সবাই মানবিক হন, সবাই মনে করতে হবে এই দুনিয়াতে আমরা কোনেকের দুনিয়ায় আসছি মেহমান হিসাবে, একটা সেকেন্ডের ভরসা নাই, কিন্তু নিজে নিজের পরিবার নিয়ে পুরা অট্টলিকার মধ্যে থেকে আর মানুষকে চিনব না, সেরকম যাতে কারো মন না হয়, আল্লাহ আপনি তাদেরকে রহমত দেন, আল্লাহ কেউ যাতে না খেয়ে না থাকে, কেউ যাতে তাদের রিজিক যাতে নষ্ট না হয়, আমি সবসময় এটা সবার জন্য দোয়া করি, আমি সবসময় দোয়া করি প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে। তো সব কিছু যে কোনো জিনিস আপনি যদি আমার আমার চোখের পানি এসে মানুষের জন্য আমার নিজের কোনো কিছু আপনারা আমাকে আবেগপ্রবণ হয়ে মনে করবেন না যে আমি কান্নাকাটি করতেছি আপনাদের কাছে চাইতেছি কিছু, না আমি আমার জন্য না, আমার দুঃখী মানুষ যারা আছে তাদের কষ্ট দেখে আমার চোখের পানি আসে, আর কারো কিছু না, আমার আল্লাহর জন্য আসে, আমার আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ আপনি সকলের আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিন, সকলকে ভালো রাখেন আল্লাহ, কারো
কারণ হঠাৎ করে দেখা যাচ্ছে যে আজকে সারাদিনে আসলে বাইরে ছিলাম, এই মাত্র আসছি, বিভিন্ন জায়গায় গিয়ে দেখি তাদের দোকানপাট ভাঙচুর, সেখানে কত মানুষ তাদের যে জীবন জীবিকা নির্ভর করতে, তাদের তো একটা স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে, আগুনে পড়ছে যারা, তারা তো শেষ, তারা আর ফিরে আসবে না, কিন্তু বাঁচায় বেঁচে থাকা মানুষগুলি তো আর আমরা কষ্ট দিতে পারি না, এটাও একটু খেয়াল রাখবেন প্লিজ। অনেক অধ্যাতন কর্তৃপক্ষ আছে, আমি সামান্য ক্ষুদ্র একজন মানুষ, আমি বললাম আমার মনের অনুভূতিগুলি, যাক আল্লাহ মহানের কাছে হাজার লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি, আল্লাহর কাছে শুক্রিয়া ছাড়া, লজ্জিত ছাড়া আমার আর কোনো ইয়ে নাই, পথ নাই, আমি লজ্জিত আমি আল্লাহর কাছে। তো এই মুহূর্তে আসলে একটা বোন, বেশ কয়েকটা বোন আমার অফিসে বসা, ওনারা আসছে, আরেক ভাই আসছে, যদি আল্লাহ রহমত হয়তো তাদের একটা ব্যবস্থা হয়ে যাবে। তো আমি এই বোনটার কথা বলছি, ওর নাম হচ্ছে পারভিন, ওর ডেট অফ বার্থ 86, 5 ফিট 3 লম্বা, এত সুন্দরী মেয়েটা, বিএফ শাহিন কলেজ থেকে সে ইন্টার করে তারপর বিয়ে এবং মাস্টার্স কোর্সে ইউনিভার্সিটি থেকে। ওর বাবা হচ্ছেন আপনার চাকরিজীবী ছিলেন, উনি সরকারি চাকরিজীবী ছিলেন, মাদার হাউস ওয়াইফ, ফ্যামিলি ট্যামিলি খুবই ভালো, ক্যান্টনমেন্টে বাসা, দেশে বাড়ি নারায়ণগঞ্জে। মেয়েটা অপূর্ব সুন্দরী এবং এত ভদ্র, তাদের ব্যবহারে আমি খুবই, মানে এই এই ধরনের মেয়েদেরকে আমি যখন বলি যে একটা ভালো মেয়ের বর্ণনা, আপনারা একটু গুরুত্ব দিয়ে তাদেরকে দেখেন, অনেক ভালো ভালো ছেলে আছেন, আপনারা হয়তো কোনো মানুষ বুঝতেছেন না, কিন্তু আমি এমন একটা মানুষ যে মানুষটা মানুষের কল্যাণ চায়, যে একটা মেয়ে পেলে যে তার পুরো পরিবারটা উঠে যাবে তার মধ্যে, কিন্তু ওই একটা ছোট্ট একটা প্রবলেম হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, তো ওর জন্য একটা ভালো ছেলে দেশে হোক বিদেশে হোক ভালো ছেলে চাচ্ছে। মেয়েটা এখানে বাড়িটারি আছে, মেয়েটা আসলে খুব সুন্দর, এবং প্লাস সুন্দর চেয়ে বেশি তার মন মানসিকতা খুব ভালো, এবং আতিথিয় পরায়ণ, মানুষের সাথে মিশুক, হিংসুটে না বা ইগো প্রবলেম নাই এবং সিজোফেনিয়া না, মানে একটা সংসার চালাতে যতটুকু একটা মেয়ের কর্তব্য সে জিনিসটা সে পারবে, আমি তার সাথে কথা বলে তাই বুঝলাম। তো আরেক ভাই, উনি একজন সচিব, ওনার মেয়ে, ডেট অফ বার্থ 93, হাইট 5 ফিট 7, এলেভেল ও লেভেল করা, বাবা মার একমাত্র সন্তান, গুলশানে বাসা, বিশাল অর্থবিত্তর মালিক, ওনারা এমনিতে আমেরিকা সিটিজেন কিন্তু বাংলাদেশেই থাকে। তো ওনার মেয়ের জন্য একটা ভালো ছেলে যাচ্ছে, মেয়ের একটু বয়স হয়ে গেছে, অবিবাহিত, ভালো একটা ছেলে যাচ্ছে, বেশ কয়েকটা মেয়ে আসছে ভালো ভালো। আরেকটা বোন, ওর খালাকে বিয়ে দিয়েছে, ওর আজকেই পাঠাইছে, মেয়ের নাম হচ্ছে নাহিদা, ও হচ্ছে, ও মাস্টার্স করা, ও হচ্ছে 5 ফিট 5 লম্বা, 89 ডেট অফ বার্থ, যদি একটু বয়স হয়েছে, অবিবাহিত, ওদের দেশে বাড়ি টাঙ্গাইল, মানে খুব টাঙ্গাইল শহরে ওদের বাড়িটারই আছে, এই মেয়েটার জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ও ডেট অফ বার্থ 96, হাইট হচ্ছে 5 ফিট 2, ও হচ্ছে MBA অ্যাকাউন্টিংয়ে, ফাদার বিজনেসম্যান, মাদার ওদের দেশে বাড়ি শরীয়তপুরে, দেশে বাড়ি শরীয়তপুরে, আর ঢাকা কর্মীটোলাতে বাসা, মেয়েটা দেখতে সুন্দর, ভালো একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ও হচ্ছে 95 ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 5 ফিট 4, ও ইকোনমিক্সে মাস্টার্স করছে, ওর দেশে বাড়ি হচ্ছে, এমএ থাকে গুলশানে, আর দেশে বাড়ি হচ্ছে আপনার চাঁদপুরে, খুব ভালো ফ্যামিলি, মেয়েটা দেখতে সুন্দর, হিজাব পরে, ধার্মিক। তো আমার কথা হলো, যেই ভাইরা বিয়ে শাদী করবেন তারা মেয়েদের প্রথমেই দেখবেন যে তার ফ্যামিলিটা নামাজি কি না, এবং পরিবারের মধ্যে তার শৃঙ্খলা আছে কি না, কেউ মাদকাসক্ত আছে কি না, এগুলিও খেয়াল রাখবেন। এবং যেই মেয়েরা লেখাপড়া মাস্টার্স করে ফেলছে, তাদের যে এইমটা, তারা যে তাদের যে এই যে পরিবারের প্রতি দায়িত্ববোধ, সেই জিনিসটা তারা কিন্তু প্রত্যেকেই তার পরিবার নিয়ে আমাদের কাছে আসতেছে, অতএব তারা পারিবারিক কেন্দ্রিক, অতএব তারা যে ওই কোথাও কোনো বয়ফ্রেন্ড বা কোনো ছেলে টেলে ওদের সাথে সম্পর্ক নাই দেখেই কিন্তু আমাদের কাছে আসে, উইলিংলি ভালো ছেলে চায়, এবং প্রত্যেকটা মেয়ে নামাজি, আমার এটাই ভাল লাগে। তো আমার মনে হয় আপনারা যদি এরকম ছেলে চান, আপনারা এরকম মেয়ে চান, আপনারা ইনশাল্লাহ আসবেন, আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন ইনশাল্লাহ, আপনাদের দোয়া থাকলে হয়তো আমি এই সুন্দর এই প্রতিষ্ঠানটা মানুষের কল্যাণে কাজে লাগাতে পারব। আমি সবসময় মনে করি আগে মানুষ ও মানবতা, সবাইকে আল্লাহ ভালো রাখুক, আমার আমি চাই না আমার সামনে যাতে আল্লাহ কখনও কারো কোনো কষ্ট আমি সহ্য করতে পারি না, এটি আমার কষ্ট। তো সবাইকে আল্লাহ ভালো হেফাজতে রাখুক, মানুষের মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষের রিজিক কখনও কোনো নষ্ট করতে যাবেন না, এটার জন্য জবাবদিহিতা করতে হবে। অনেক দেখি যে হঠাৎের মধ্যে একটা বিপদ হয়ে গেলো, তাকে নিয়ে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে অনেক সময় ইউটিউবে এগুলি ছেড়ে দিয়ে ওগুলি দেখে দেখে একটা মানুষকে শেষ করে দিল, কিন্তু পরে বিচারে বেরিয়ে আসলো তার কোনো অপরাধ নাই, এই যে সময়টা নষ্ট করলো, তার জীবন জীবিকা নষ্ট করলো, তার সম্মান নষ্ট করলো,
এটার তো আর কোনো জবাবদিহিতা নাই। তাই বলবো, মানুষকে হয়রানির আগে আগে চিন্তা করে, এক সুগম চিন্তা করে করতে হবে। মানে নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, এদিকে সবারই খেয়াল রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।